নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবার রাহু ও কেতু কোটি টাকার মালা পড়াতে চলেছে এই সাত রাশিকে। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভস্য শীঘ্র। বর্তমানে রাহু গ্রহ যথেষ্ট পরিমাণে বলবান অবস্থায় রয়েছে, পাশাপাশি কেতু গ্রহ তাই। এবং যার দরুন যে সাত রাশির কথা বলতে চলেছি, সেই সাত রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার নিজস্ব বার্থ চার্টে যদি রাহু গ্রহ এবং কেতু গ্রহ শুভ অবস্থায় থাকে ও রাহুর দশা বা কেতুর দশা চলে, আপনারা কোটি টাকার মালা পড়তে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনাদের জন্মছকে রাহু গ্রহ এবং কেতু গ্রহের অবস্থান কেমন রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলিকে রাহু ও কেতু একত্রে কোটি টাকার মালা পড়াতে চলেছে। তার আগে আসুন আমি আপনাদেরকে রাহু এবং কেতু গ্রহের কিছু কার্যকরিতা বলবো, খুব ইম্পর্টেন্স কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করুন। বর্তমানে কলিযুগে তিনটি প্ল্যানেট সবচেয়ে বেশি অর্থ দিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এটি খুব দাবি নিয়ে বলছি। এক শনি গ্রহ, দ্বিতীয় রাহু গ্রহ এবং তিন নম্বর কেতু গ্রহ। এই তিনটি প্ল্যানেট যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই কোটিপতি হতে পারেন। এবং এই রাহু এবং কেতু যে অর্থ দেয়, সেই অর্থ কিন্তু পরিশ্রমের অর্থ নয়। অর্থাৎ একজন মানুষ পরিশ্রম করে হার্ডলি দিনে 1000 টাকা ইনকাম করতে হিমশিম খেয়ে যায়। আবার উল্টো দিকে আপনার জন্মছকে যদি রাহু গ্রহ ও কেতু গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে 1000 টাকা ছেড়ে দিন, কোটি টাকা একদিনেও আসতে পারে। আর সেই টাকা আসে লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে। পাশাপাশি কেতু গ্রহ দেয় গুপ্ত জিনিস, অর্থাৎ গুপ্তধন। আর এই গুপ্তধনের ভিডিও আমি বহুবার আপনাদেরকে বলেছি, বুঝিয়েছি। কেতু গ্রহের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে কেতু গ্রহ কীভাবে অর্থ দিয়ে থাকে। আর এই দুটি গ্রহের একটি সামঞ্জস্যতা আছে, সেটা হচ্ছে এরা হঠাৎ করেই অর্থ দেয়। অর্থাৎ সকালেও আপনি ভাবতে পারবেন না যে রাতারাতি আপনি এত টাকার মালিক হয়ে যাবেন। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে এই দুটি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার বলছি। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি রাহু ও কেতু একত্রে কোটি টাকার মালা পড়াতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আপনাদেরকে রাহু ও কেতু কোটি টাকার মালা পড়াতে চলেছে। অর্থাৎ আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছেন। এছাড়াও গুপ্তধন প্রাপ্তির কিন্তু সম্ভাবনা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা যদি এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করেন বা প্রচেষ্টা করেন, তাহলে কিন্তু কোটি টাকা আপনাদের হাতে আসতে পারে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই রাহু ও কেতু আপনাদেরকেও কোটি টাকার মালা পড়াতে চলেছে। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু ও কেতুকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এই সময় আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে অর্থ পেতে চলেছেন। এবং আপনাদের এই সময় মামার বাড়ি থেকে সাপোর্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং শ্বশুর বাড়ি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ শ্বশুর বাড়িটাও রাহু গ্রহেই ইন্ডিকেট করে থাকে। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও
রাহু ও কেতুর দ্বারা কোটি টাকার মালা পড়তে চলেছেন, অর্থাৎ কোটি টাকা আপনাদের পকেটে ঢুকতে চলেছে, আর সেটিও হতে চলেছে লটারি, সাট্টা, জুয়া এবং শেয়ার মার্কেটের মাধ্যমে। এছাড়াও যারা ট্রেডিং করেন তারাও কিন্তু এই অর্থ পেতে চলেছেন। তবে আপনার নিজস্ব বার চার্টে রাহু গ্রহকে এবং কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার বলছি। এছাড়াও শ্বশুরবাড়ি থেকে অর্থ বা সম্পত্তি আপনারা পেতে চলেছেন, কারণ এই শ্বশুরবাড়িকেও রাহু গ্রহেই ইন্ডিকেট করে থাকে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রাহু ও কেতুর দ্বারা কোটি টাকার মালা পড়তে চলেছেন, অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনে আসতে চলেছে, আর এটি হতে চলেছে আগামী দিনগুলির মধ্যে। এই সময় আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছেন। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা জিরো থেকে হিরো হতে চলেছেন। এছাড়াও যারা ট্রেডিংয়ে টাকা লাগান তারাও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ পেতে চলেছেন। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে এবং কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি আপনারা শ্বশুরবাড়ি থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রাহু ও কেতুর দ্বারা কোটি টাকার মালা পড়তে চলেছেন, অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। যারা লটারি, সাট্টা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করেন, এছাড়াও যারা ট্রেডিংয়ে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ আসতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহ এবং কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এর উল্টোটা হয় তাহলে কিন্তু টাকা ইনভেস্ট করবেন না। এর পাশাপাশি আপনারা শ্বশুরবাড়ি থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের আগামী দিন কোটি টাকা হাতে আসতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রাহু ও কেতুর দ্বারা কোটি টাকার মালা পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে কোটি টাকা আসতে চলেছে, আর এটি আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে। এছাড়াও এই সময় গুপ্তধন প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা জিরো থেকে কিন্তু হিরো হতে চলেছেন এবং শ্বশুরবাড়ি থেকে ভূ সম্পত্তি বা অর্থ লাভ আপনারা করতে চলেছেন। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে এবং কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার বলছি। এরপরে শেষ এবং সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রাহু ও কেতুর দ্বারা কোটি টাকার মালা পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও হঠাৎ করে অর্থ আসতে চলেছে, আর এই হঠাৎ করে অর্থ আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে। এছাড়াও শ্বশুরবাড়ি থেকে ভূ সম্পত্তি বা অর্থ পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন এবং আপনাদের এই সময় হঠাৎ করে পকেটে আসতে চলেছে কোটি টাকা। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহ এবং কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার বলছি। তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে রাহু ও কেতু গ্রহ কেমন পজিশানে রয়েছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।